নমস্কার বন্ধুরা আমি মানস ভট্টাচার্য বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমি কিছু টিপস আপনাদের জন্য দেব আজকে আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না জাস্ট ইউটিউবের কিছু টিপস দিচ্ছি যেরকম প্রথম টিপস হলো যে আমরা ইউটিউবে যে মনিটাইজ করি সেই মনিটাইজে বাংলাদেশ সাপোর্ট করে না ইউটিউবের কোনো পার্টনার নেই বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ইউটিউব পার্টনার নয় সুতরাং যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে মনিটাইজেশন করতে চাইছেন তারা আপনাদের কান্ট্রিটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দেবেন অসুবিধা হবে না এবং যখন গুগল অ্যাডসেন্সের ফর্ম ফিল আপ করবেন তখন ওখানে কান্ট্রিটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন এবং আপনার ভিডিও সাবস্ক্রাইব লাইক কমেন্ট ভিউ ইত্যাদির মাধ্যমে যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনি ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান দিতে পারবেন এবং দশ ডলার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আপনার বাড়িতে একটা চিঠি আসবে সেই চিঠিতে একটা পিন কোড থাকবে এবং সেই পিন কোডটি দিয়ে আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এবং দশ ডলার হয়ে গেলে অটোমেটিক্যালি অ্যাড্রেস ভেরিফাই করার অপশানটি দিয়ে দেবে এবং আপনার দশ ডলার হয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে একটা ইমেল আসবে অর্থাৎ একটা চিঠি আসবে তো সেই চিঠিতে লেখা থাকবে পিনকোডটি সেই পিনকোডটি দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এবং অ্যাড্রেস ভেরিফাই করার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারবেন এবং তারপর আপনি একশো ডলার হয়ে গেলে আপনি সেটাকে যে দেশে থাকেন সেই দেশের টাকায় কনভার্ট করে তুলতে পারবেন তো আজকের আমার টিপস ছিল শুধু এইটুকুই যে বাংলাদেশের সঙ্গে মনিটাইজেশন হয় না ইউটিউব পার্টনার নয় বাংলাদেশের সুতরাং যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে মনিটাইজেশান বা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা অ্যাডসেন্স বা মনিটাইজেশন করার সময় ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না এবং এক্ষেত্রে অ্যাড্রেসটা ঠিকঠাক দিতে হবে কারণ্রিটা চেঞ্জ হলেও অসুবিধা নেই কান্ট্রিটা চেঞ্জ হলেও অসুবিধা নেই অ্যাড্রেসটা ঠিকঠাক দিতে হবে রিয়াল অ্যাড্রেস দিতে হবে তাহলে কোনো অসুবিধা অসুবিধা হবে না এবং আরো যদি কোনো ইউটিউবের ক্ষেত্রে অসুবিধা হয় বা অন্যান্য কোনো টিউটোরিয়ালের ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো বন্ধুর যদি কোনো বন্ধুর কোনো বিষয়ে অসুবিধা হয় কোনো কম্পিউটার বিষয়ে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন আমি সেই বিষয়ে একটি টিউটোরিয়াল বানিয়ে পোস্ট করে দেবো অর্থাৎ আপলোড করে দেবো যাতে সকলের উপকার হয় এবং সকলে উপকৃত হয় এবং আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আশা করি সকলকে উপকার করতে পারবো সকলের উপকার করতে পারবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকে জাস্ট আমার এইটুকুই টিপস ছিল ধন্যবাদ সকলে ভালো থাকবেন